আসসালামু আলাইকুম এখন আমি আপনাকে ক্লিয়ার করব যে অনেক সময় আপনি দেখেন যে একই নামে দুইটা ওয়েবসাইট তো তখন আপনি আসলে কনফিউজ হয়ে যান যে একই আপনি মানে ভাবেন যে একই নামে দুইটা ওয়েবসাইট কেন হয় মানে আমার ওয়েবসাইটের নামে কেন আরেকটা ওয়েবসাইট হবে বা কেমনে হইলো এইভাবে চিন্তা আপনি হয়তো করতে পারেন সো তখন এই বিষয়টা একটু ক্লিয়ার করার আপনাকে চেষ্টা করি সো প্রথমে বলেন এই যে একই নামে দুইটা ওয়েবসাইট কখনোই হওয়া সম্ভব না মানে ইম্পসিবল বাট দেখতে মনে হয় একই রকম বাট এটি আসলে একই নাম না আপনি চলেন ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন আর আপনাকে চলেন আমি প্র্যাকটিক্যালি দেখাই সো আপনি যেটা বলছিলেন যে এই যে পিপিলিকা এই শবটা একটা শব পিপিলিকা শব ডট কম এটা একটা ওয়েবসাইট আর আপনি আরেকটা ওয়েবসাইট ছিলেন যে পিপিলিকা শপ সো এটার মত মানে এইটার মতো পিপিলিকা শব ডট কম এর মতো পিপিলিকা শব মানে দুইটা ওয়েবসাইট কেমনে হইল সো এই জন্য আপনার অনেক কনফিউজ রাইট সো এইভাবে আরো অনেক কনফিউজ আছে সো চলেন এটা আপনি ভালো করে খেয়াল করেন ফার্স্টে দেখেন এইটা রিওয়ারেলটা কি পিপিলিকা শপ ডট কম আর এইটা কি পিপিলিকা ডট শপ ঠিক আছে সো এই দুইটা টোটালি আলাদা নামটা সিমিলার মানে বুঝতে পারছেন সো পিপিলিকা দুইটাতেই আসে আপনি একদম লাস্টের যে জিনিসটা খেয়াল করেন শপ এটাই আছে ডট শপ এটার ডোমেনের এক্সটেনশন হচ্ছে শপ আর এইটার ডোমেনের এক্সটেনশন হচ্ছে ডট কম সো আই থিঙ্ক আপনার ডোমেনের এক্সটেনশন সম্পর্কে আপনার একটু আইডিয়া থাকতে হবে যে পৃথিবীতে অনেক টাইপের ডোমেন আছে যেমন ধরেন ডট কম আছে ডট ইনফো আছে ডট ও জি আছে ডট এক্স ওয়াই ওয়াইজের আছে এরকম ডট বিডি ডট ডট কম ডট বিডি আছে এরকম মানে অনেক এক্সটেনশনের ডোমেন আছে বাট সবচেয়ে পপুলার আমরা সবচেয়ে বেশি চিনি হচ্ছে ডট কম রাইট সো এইটা দেখেন এটা কিন্তু এটা ডোমেনের এক্সটেনশন সো ডট ডট কম সো পিপিলিকা শপ ডট কম একটা ওয়েবসাইট হইতে পারে পিপিলিকা ডট ইনফো দেওয়ার আরেকটা হইতে পারে পিপিলিকা শপ ডট ও আর জি দেওয়ার হইতে পারে প্রত্যেকটা আলাদা আলাদা মানে মানে ডোমেনের এক্সটেনশন বা আলাদা আলাদা নামে এক হইলে এক্সটেনশনটা আলাদা সো এটা সম্ভব মানে আলাদা এক্সটেনশন নিয়ে একটা সাইট করা সম্ভব সো আপনার এই নামে ধরেন চাইলো যে তার দেখলো কি তার এই হচ্ছে আপনার পিপিলিকা ডট কমটা অ্যাভেলেবেল নাই যখন সে রেজিস্টার করতে গেল কারণ আপনি এটা নিয়ে ফলাইছেন রাইট সো তখন যেটা হবে সে কি করবে এক্স জেড বা ইনফো বা ও তার যেটা ভালো অন্য কোনো এক্সটেনশনে একটা মানে সে রেজিস্ট্রেশন করবে করে সে ওইটা তার সাইট বানাবে সো তখন নামটা একই হবে পিপিলিকা শপই হবে বাট পরে এক্সটেনশন অন্য কিছু হবে পিপিলিকা শপ ডট কম হবে বা পিপিলিকা এক্স ওয়াই জেড হবে এইরকম চলে না আমরা দেখি অন্য নামেও কিছু আছে নাকি ধরেন পিপিলিকা এটা তো ডট কম আছে এক্স ওয়াই জেড যা দেখি কি অবস্থা পিপিলিকা শট ডট কম এক্স ওয়াই জেড এই দেখেন এই ডোমিনটাও কিন্তু অ্যাভেলেবেল আছে চাইলেই কেউ নিতে পারবে পিপিলিকা শপ ডট ইনফো ইনফো অ্যাভেলেবেল আছে সো এগুলোও কিন্তু চাইলে নিতে পারবে সো সো এটাই যে অন্য কোনো এক্সটেনশন দিয়ে আপনার সেম নামে আরেকটা ডোমেন বা আরেকটা ওয়েবসাইট যে কেউ বানাতে পারে এটা পসিবল কোনো সমস্যা নাই বাট এই জন্য হচ্ছে বড় বড় কোম্পানি যেইটা করে দেখবেন আপনার যদি অনেক বড় বড় কোম্পানি তারা হচ্ছে এই নামের যতগুলো এক্সটেনশন যদি এটা অনেক বড়ো কোম্পানিতে পিপিলিকা সব তাহলে তারা কি করতো সেহেতু ডট কম দিয়ে ওয়েবসাইট বানাইত বাট হচ্ছে যতগুলো এক্সটেনশন আছে সবগুলো তারা রেজিস্টার করে রাখতো প্রতি বছর বছর রিনিউ করতো তারা মানে এটা একটা এক্সট্রা এক্সট্রা খরচ হলেও তারা এটা করে রাখতো যাতে তাদের সেম নামে অন্য কেউ ব্র্যান্ড বানাইতে না পারে বাট যারা ছোটো খাটো কোম্পানি খাটো ব্র্যান্ড তারা তো আর সবগুলো এক্সটেন্ট রিজার্ভ করে না ওইভাবে সো কখন চাইলেই ওইটা আরেকজনেই কিনা ওইভাবে বানাইতে পারে সো আপনি যদি চান যে আপনার নামে আর কোনো ওয়েবসাইট না হোক তাহলে এই টিভিখার শপের আরও যতগুলো এক্সটেনশন আছে সবগুলো ডোমেন্ট আপনি কিনে রাখতে হবে দেন প্রতি বছর বছর রিনিউ করতে হবে বুঝতে পারছেন বিষয়টা আর আপনি যদি এরকম এত ইনভেস্ট করতে খরচ করতে না চান তাহলে নো প্রবলেম আরেকজন আরেকটা বানা বানাইতেই পারে সব সমস্যা নেই অন্যান্য এক্সটেনশন এই জন্য ক্রিয়েট করা হয়েছে সো আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছেন এটা কেন এটা হচ্ছে ডোমেন এক্সটেনশনের আর একটু ঘাটাঘাটি করে হোয়াট ইজ ডোমেন এক্সটেনশন লিখে ইউটিউবে সার্চ দিলে আরও ভালো আইডিয়া পাবেন ডোমিনের এক্সটেনশন সম্পর্কে সো দেখতে একরকম হলেও দুইটা ডোমিন নাম টোটালি আলাদা ওয়েবসাইটও আলাদা আই থিঙ্ক এইবার বিষয়টা বুঝতে পারছেন এটা হচ্ছে জাস্ট এক্সটেনশন ওকে তো আই থিঙ্ক কিছুটা ক্লিয়ার হয়েছেন তারপরে কোনো প্রশ্ন থাকলে আমাদের বললেন নো প্রবলেম তো আজ এই পর্যন্তই আশা করি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে গুড বাই